মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনার জেরে শোকে মুহ্যমান গোটা দেশ। এই পরিস্থিতিতে কোনো পরিযায়ী শ্রমিক বা তাদের পরিবারের সদস্যরা যাতে পায়ে হেঁটে না ফেরেন তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে এই আবেদন জানিয়েছিলেন তিনি। তার সরকার শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করছে বলে উল্লেখ করেছিলেন। ফের এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন। মুখ্যমন্ত্রীর অফিসের তরফে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দিল্লির মতো বড় শহরগুলি থেকে উত্তরপ্রদেশের বাড়িতে যেন কোনো পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে না আসেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সবরকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যোগী আদিত্যনাথের নির্দেশের পরেও দিল্লি এবং নয়ডা থেকে 172 জন শ্রমিক পায়ে হেঁটে উত্তরপ্রদেশে ফেরার চেষ্টা করছিলেন, কিন্তু লখনৌ থেকে 514 কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরের কাছে একটি হাইওয়ের উপর তাদের আটকে দেয় পুলিশ। তারপর তাদের খাবার খাইয়ে স্থানীয় একটি কলেজে থাকার ব্যবস্থা করে দেয়। স্থানীয় প্রশাসনের তরফে তাদের বাড়ি ফেরার জন্য বাসের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।